গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি কুইন অফ ইউর লাইফ। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। কিন্তু ভিডিওটা দিতে অনেক অনেকটা দেরি হয়ে গেলো, তোমরা জানো মেয়ে অনেকটা ছোট, ওই জন্য তো মনসা পুজোর এটা বিদায় বেলা, এখনও মেয়ে আমাকে ডিস্টার্বই করে যাচ্ছে ভয়েস ওভারটা দিতে গিয়ে। তো এখানে বৌদি মাকে বরণ করছে, মার বরণ করা হয়ে গেছিলো, এবার দেন মা সরি বৌদি বরণ করছে, এইভাবে মাকে বিদায়। আর সাথে খুব ঝড় বৃষ্টি হয়েছে ওই দিন, রবিবার ছিল। ছোটো ছোটো করে ভিডিওটা দিয়েছি যাতে তোমাদেরও দেখতে ভালো লাগে, বউ না হয়ে যাও। কিন্তু তাও যারা যারা দেখো তাদেরকে ভেরি ভেরি থ্যাংক ইউ কি আমার ভিডিওতে তোমরা সাপোর্ট করছো। কিন্তু এইভাবে যেভাবে চলছে না, আমি ভাবছি তাই মনে মনে কি চ্যানেলটা এবার বন্ধই করা যাক। তো মার এই বিদায়বেলার সাথে সাথে আমিও হয়তো চ্যানেলটা বন্ধ করে দেব, আর ভিডিও বানাবো না, কারণ তোমাদের সেরকম সাপোর্ট আমি পাচ্ছি না। অনেকটা দিন কেটে গেল ট্রাই করতে করতে, দেখো মেয়ে কাঁদছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, দেখো মামুর কাছে যাই বলে কেমন কান্না করছে, নিতে হবে দু হাত বাড়িয়ে। দেখো দেখো এবার গেল, এবার থামবে, দেখো হাত বাড়িয়ে পালিয়ে গেল। দেখো দেখো কান্ড, দেখো ধান করছে চাবি দিয়া। The next morning. তুমি চলো আমার সাথে এখন। আবি নিকলনে যা রে হ্যাঁ, লাডু লাগটা সেবে পাতা না যেটা একটা গাড়িতে বসে করছি। তো গাইস গাড়ি বুক হয়ে গেছিলো, আজকে ছিল রাখি। তো রাখির দিন তাড়াতাড়ি রাখা করাতে হয়েছে, কারণ কি আবার বাড়ি বাড়িতে চলে এলাম, বাড়িতে ওখানে আমাদের রাখি পালিত হয়। যেহেতু আমি নন বেঙ্গলি ফ্যামিলিতে বিলং করি, তো এখানেই কিছুটা মানানো হয়। তো এখানে সবাই চলে এসেছিলো, ননদও চলে এসেছিলো, এবং দেখতে পাচ্ছ রাখি পরানো শুরু হয়ে গেছে, আমরাও সবাই রেডি হয়ে গেছি। তো এইবার এখানে সোফাতে বসে হচ্ছে, প্রতিবার বেডে বসে এক জায়গায় দুই ভাই বসে হয়। তো দেখো কতগুলো রাখি পরায়, ও অনেকগুলো রাখি পরায় আমার যে ননদ, দুই ভাইকে রাখি পরিয়ে নিচ্ছে। একে একে হয় এইবারে আগে আগে পরিয়ে নিচ্ছে, আর এখানে লাডোও রাখি পেয়েছে ওর পিসির কাছ থেকে। তো লাডো আগে নিয়ে নিয়েছে ওর হাতে রাখিটা, আর এখানে দেখো খুব সুন্দর একটা গণেশজি ছিল, একটা ব্রো লেখা ছিল, আর একটা কোচ স্টোন সামথিং। তো এখানে তারপরে আরতি করা হচ্ছে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। না না সাবস্ক্রাইব করতে হবে না, কারণ আমি এই চ্যানেলটাকে লিভ করছি, আমি আর তোমাদের জানিয়েছি ভিডিও বানাবো না। তো আজই লাস্ট ব্লগ দেখে নাও এই ভিডিওটা, রাখির জন্য এই ব্লগগুলো দেওয়া হয়নি অনেক আগে, জানি এক সপ্তাহের ওপর, এক সপ্তাহ বেশি কি ভিডিওটা যেতে আরও কিছুদিন সময় হয়তো লেগে যাবে, মানে এডিটই করছি আমি এক সপ্তাহ পর। দেখো তোমার ছোট লাডো লাডো কা এলফ লাডো
দীপাবলি সো এখানে দেখতে পাচ্ছ তোমরা, ব্লগটা তো হিন্দিতে করিনি, বাংলাতেই করেছি। খুব সুন্দর একটা রাখি পড়েছিল, লাইটিংও হচ্ছিল। একটু যদি লাইটও বড় হতো না তাহলে ও বুঝতো, এখন তো খুব ছোট, ও ভাবছে হাতে কি পরিয়ে দেওয়া হয়েছে। তো আমি খুব ফাস্টিংয়ে দিয়েছি, মানে ফাস্ট ভিডিওটা চলছে। তো এখানে ও আমাকেও পড়ায় প্রতি বছর বৌদি হিসাবে। অ্যাজ এ নন বেঙ্গলিরা কিন্তু কিছু না একটা বলে, আমি এখন ভুলে যাচ্ছি এডিট করতে সময় আমার মনে পড়ছে না, হাতে যেটা পড়ায় না লুম্বা, লুম্বা তো ওই লুম্বাই ও পড়ায়, রাখিও পড়ায়, লুম্বাও পড়ায়। তো খুব সুন্দর সুন্দর লুম্বাই দেখো হাতে আমার পড়াচ্ছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে।